একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে না ইনসাফ, এটা কি? জোরে বলতে হবে, কিসের জন্য? জোরে বলেন না ভাইরা, এটা হচ্ছে ইনসাফ। এই টুপিটা যদি আমি এখানে রাখি, জোরে বলেন না, এটা কি? কিসের জন্য? এটাকে যদি আমি পায়ে দিই, তাহলে যেটা যেখানকার সেটা সেখানে কাজে লাগানোটাই হচ্ছে ইনসাফ, যেটা যেখানকার নয় সেটাকে কাজে লাগানো মানে বেইনসাফ। আপনি মাইক দিয়ে লাইটের কাজ করতে পারবেন? জোরে বলেন না। লাইট দিয়ে মাইকের কাজ করতে পারবেন? ক্যামেরা দিয়ে স্টেজের কাজ করতে পারবেন? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, আর যেটা যে কারণে সেটাকে সেই কাজে ব্যবহার করার নাম হচ্ছে, জোরে বলেন না, সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? এবার চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন দেখার জন্য, এই চোখের উপর আপনি কখন ইনসাফ করবেন? যখন এই চোখ দিয়ে আপনি কাবাকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি কোরআনের আয়াতকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন আপনি মা বাবার চেহারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন স্বামী হয়ে আপনি স্ত্রীর চেহারার দিকে দেখবেন, স্ত্রী হয়ে যখন স্বামীর চেহারার দিকে দেখবেন, মা বাবা হয়ে যখন সন্তানের দিকে তাকাবেন, যখন আপনি এই চোখ দিয়ে এতিম বাচ্চার দিকে মায়া করে তাকাবেন, চোখের হক আদায় হয়ে যাবে। এবার বলেন, আপনি যখন আপনার বন্ধুকে অত্যাচার করবেন, কেউ যদি কাউকে অত্যাচার করে, সে কি আর পক্ষে থাকে না দুশমন হয়? আরো জোরে বলেন না, দুশমন হয়ে যায়, ঠিক না? এবার বলেন, আমরা সারা জীবন ছোট থেকে শুনে এসেছি চোখ আমাদের বিপক্ষে যাবে হাসরে, হাত আমাদের বিপক্ষে যাবে হাসরে, আমরা তো সবাই শুনছি। কিরে আমার বিপক্ষে কেন? শুনেছি, কখনো ভাবি দেখি নাই কেন যাবে। চলেন আজকে এই মাহফিলের উসিলে ভেবে দেখার চেষ্টা করি। জোরে বলেন না। এবার আপনি আমি হাসরে গেলাম, দেখলাম চোখ আমাদের এগেনিস্টে, হাত আমাদের এগেনিস্ট, পা আমাদের এগেনিস্ট, এমনকি নৌকা আমাদের এগেনিস্ট। কিরে আমার বিপক্ষে গেলি কেন? আমি লাইলে ফুলে বড় করলাম, তুই আমার বিপক্ষে যাস, যে ফাতে যে পাতে ভাত খাস ওইটাই তুই ফুটা করেস, ব্যাপারটা কী তা? এবার আসেন, চোখ আপনার বিপক্ষে কেন যাবে? কারণ এই চোখ আপনি আল্লাহ যে কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করছেন না, মোবাইলের মধ্যে ব্যবহার করছেন, পর নারীর দিকে ব্যবহার করছেন, রাস্তার মধ্যে নারী দেখছেন, স্কুলের মধ্যে ডিস্টার্ব করছেন, তাহলে চোখের উপর আপনি ডিস্টার্ব করলেন, চোখের উপর আপনি জুলুম করলেন, এবার চোখ আপনার বিপক্ষে কেন? আপনি করেছেন, আল্লাহ বানাই দেয় নাই, চোখ আপনার বিপক্ষে আল্লাহ বানাই দেয় নাই, আমরা বানাই ফেলছি। চোখকে যে কাজে দিয়েছে আমরা সেই কাজে লাগাই নাই, হাতকে যে কাজে দিয়েছি হাত আমাদের কাজে লাগাই নাই, পাকে যে কাজে দিয়েছে পাকে সেই কাজে লাগাই নাই। এবার যখন হাসরের ময়দানে চলে গেলাম, যখন আপনার আমার স্বপ্ন হচ্ছে কোনো একটা যদি উপায় হয়ে যায় আল্লাহর বিচার থেকে বাঁচার, কোনো যদি উপায় হয়ে যায়, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি স্লোগান চতুর্দিক থেকে যখন শুরু হয়ে যাবে, আপনার আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে, কোনো একটা যদি আল্লাহর পক্ষে যদি আল্লাহর কাছে যদি আমার পক্ষে যদি কেউ একটু সুপারিশ করে ফেলে, এবার চোখকে আশা করবো, চোখ তুই যদি একটু মিথ্যা বলতি, চোখ তুই যদি একটু মিথ্যা বলতি, এবার হাসরের ময়দানে চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে মনোযোগ আছে না নাই? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, দাঁত আপনার বিপক্ষে, নাক আপনার বিপক্ষে, ভ্রু আপনার বিপক্ষে, নখ আপনার বিপক্ষে, কলব আপনার বিপক্ষে, পশম আপনার বিপক্ষে, এবার যখন আপনার মা আপনার বিপক্ষে, আপনার বাবা আপনার বিপক্ষে, হাসরের ময়দানে তর তর করে যখন আপনার অন্তর কাটবে, কেউ তো নাই আমার পক্ষে, মনে বারবার বলবে যদি একটা আওয়াজ শোনা যেত আমার পক্ষে, হঠাৎ করে যখন আপনার ছাড়া দেহ আপনার বিপক্ষে আওয়াজ করবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে ভেসে আসবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে ভেসে উঠবে, বলবে যে উম্মতি লা তাখাফ লা তাখাফ লা তাখাফ, উম্মতে আজকে তোর চোখ তোর বিপক্ষে, আমি মুস্তফা নবী তোর পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা কি আপনারা বিরক্ত হচ্ছেন?
বললে বলেন আমি ছেড়ে দিই না, কারণ যত তাড়াতাড়ি শেষ হবে আমার লাভ, সিটাং দৌড় দিব। কথাটা হচ্ছে না, কালকে সিটাং দুইটা মাহফিল শেষ করে রাত্রেই রওনা করছি, সকাল 6:30 কুমিল্লা এসে পৌঁছাইছে, এই মাহফিল শেষ করে আবার চিটাং চলে যাব, জান্নির উপর আছে। ভেবে দেখলে দেখা যায় মৌলার দয়া আছে বলে এখন এই গাড়ি চলতেছে। আমি আজকে আপনাদের এখানে কোনো ওয়াইজ করার জন্য আসি নাই, আমি আজকে আপনাদের এখানে মহাব্বত নিয়ে এসেছি, মহাব্বত নিয়ে যেতে চাই। এখানে যারা আছেন কেউ আমার আপন জন নয়, কিন্তু আমার ইমানই যখন চিন্তা করব সবাই আমার আপন জন, চাইতে অনেক বেশি দামি। আমার যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে দলাদলি আছে না নাই? আপনাদের একটা মনে প্রশ্ন, আমরা কোন দলে যাব? এ বলে এ বলে, আমি বলি কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা শুনেন, আপনার মনেই আপনাকে বইলা দিবে। এটা কিভাবে? আমি বললাম শুনেন, গণিত কঠিন, গণিত সহজ, কারো জন্য কঠিন কারো জন্য সহজ। এবার আপনারাই বলেন কঠিন কার জন্য যে সূত্র বুঝে নাই, সহজ কার জন্য যে সূত্র বুঝেছে। আপনার জীবনে এমন কিছু টিচার পেয়েছেন একটা অঙ্ককে 5 পৃষ্ঠে লাগাই করাইছে, আবার একই অঙ্ককে আরেক টিচারে আধা পৃষ্ঠায় আছে না নাই? এটাকে বলা হয় সেন্স অফ হিউমার, এটাকে হিউমারিটি বলে। এইখানে হ্যাঁ শেষ করে দিতাম, একবার বলেন মারহাবা, আরো জোরে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার এলাকাবাসী এই মতি মাহফিলে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাহফিলের সম্মানিত অতিথি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ভাই। আমরা সবাই মাহফিল কমিটির পক্ষ থেকে বাইর প্রতি কৃতজ্ঞতা আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সবাই মিলে দরুদ শরীফের আওয়াজ বড় হতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা, যুবক ভাইরা যুবকের আওয়াজ লাগাই বলেন মারহাবা।